আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডিএসই’র প্রতিদিন আপডেট অনুষ্ঠানে। পুঁজিবাজারের তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড ও আর্থিক খাতের সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান, সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচুয়াল ফান্ড ও মাইডার্স ফাইন্যান্স লিমিটেড আজ ও আগামী 7 ও 8 সেপ্টেম্বর 2022 স্পট মার্কেটে লেনদেন করবে। রেকর্ড ডেট থাকায় আগামী 11 সেপ্টেম্বর 2022 ফান্ড ও কোম্পানিটির ইউনিট ও শেয়ার লেনদেন বন্ধ থাকবে। আগামী 12 সেপ্টেম্বর সোমবার থেকে ফান্ড ও কোম্পানিটির ইউনিট ও শেয়ার আবার স্বাভাবিকভাবে লেনদেন হবে। পুঁজিবাজারের তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড খাতের 12 ফান্ড গ্রামীণ ওয়ান স্কিম টু, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইএফআইসি মিউচুয়াল ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পিএসপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অফ রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন আজ 7 সেপ্টেম্বর বুধবার মূল্য সংশোধন হয়ে লেনদেনে আসবে। উল্লেখ্য ফান্ডগুলো শেয়ার গত 4 ও 5 সেপ্টেম্বর স্পট মার্কেটে লেনদেন হয়। রেকর্ড ডেটের জন্য গত 6 সেপ্টেম্বর মঙ্গলবার ফান্ডগুলোর ইউনিট লেনদেন স্থগিত ছিল। শেয়ার বাজারের প্রতিদিন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।